এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আল্লামিল গুয়ুব ওয়া দাফিউল কুরুব ওয়া ফারিজুল খুতুব ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুকাল্লিবুল কুলুব ওয়া গাফফারুয যুনুব ওয়া সাত্তারুল উয়ুব وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله العابد قبل طلوع الشمس وقبل الغروب صلى الله تعالى عليه وعلى آله وأصحابه إلى يوم تتقلب فيه الأبصار والقلوب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال الله تعالى ارشاد করেন, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলি চমকানো বিদ্যুৎ দেখান, এবং তিনি আল্লাহ তাআলা যিনি ভারী মেঘমালা সৃষ্টি করেন আর বজ্রধ্বনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে তার হামদ সহকারে, আর ফেরেশতারাও আল্লাহ তাআলার ভয় সহকারে তার তাসবিহ পাঠ করে। আর যখন তারা আল্লাহ তাআলার সম্বন্ধে তর্ক বিতর্কে লিপ্ত থাকে, এমন সময় আল্লাহ তাআলা বজ্রপাত ঘটান, আল্লাহ তাআলা বজ্র প্রেরণ করেন এবং তাদেরকে তাদের আঘাত করান। আল্লাহ তাআলা শক্তিতে প্রবল, শাস্তি তার কঠোর। আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুর রাদ থেকে দুটি আয়াত, 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত তিলাবত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার কুদরতের বিশাল একটি নিদর্শন, সেটি হচ্ছে বৃষ্টি, বজ্রধ্বনি, বজ্রপাত এবং বিজলির যে চমক আমরা দেখি, এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। যেহেতু বিগত 2-1 দিন যাবৎ খুব বেশি বৃষ্টি হচ্ছে, আল্লাহর এই নিয়ামত সম্পর্কে আমরা কোরআন সুন্নার আলোকে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তার কুদরতে কিভাবে সমুদ্রের পানিকে জমিনের উপরে ভূপৃষ্ঠের সর্বত্র পৌঁছানোর অভিনব ব্যবস্থা সম্পন্ন করেছেন, সুবহানাল্লাহ। পানি থাকে একটি নির্দিষ্ট স্থানে সমুদ্রে, কিন্তু স্থলের প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমুদ্রে বাষ্প সৃষ্টি করেন, বাষ্পে বৃষ্টির উপকরণ বায়ু সৃষ্টি হয় এবং তা উপরে বায়ু প্রবাহিত করে একে পাহাড় সম, পাহাড়ের মতো বিশাল বিশাল মেঘমালা পানি ভর্তি জাহাজে পরিণত আল্লাহ তাআলা করেন। তারপর আল্লাহ তাআলা এসব পানি পৃথিবীর সর্বত্র যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু আল্লাহ তাআলা এই বৃষ্টি নাজিল করেন। এরপর আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর হুকুম হয় এই বৃষ্টি নাজিল হওয়ার পর জমিন তা থেকে উপকৃত হয়, জমিন তার ফল ফসল শস্য ইত্যাদি সে উৎপন্ন করে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই বৃষ্টি হচ্ছে আসমান থেকে যে পানি বর্ষণ হয়, এটি হচ্ছে আল্লাহর কুদরতের বিশাল একটি নমুনা, বিশাল একটি প্রমাণ যে আল্লাহ কত শক্তিশালী,
আল্লাহ কি না করতে পারেন? সুবহানাল্লাহ। ওয়া হুয়া আল্লাযী আরসালা আর-রিয়াহ বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহ তাআলা বলেন বৃষ্টি নাজিল করার আগে আল্লাহ তার রহমত নাজিল করার আগে, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করার আগে বাতাসকে আল্লাহ পাঠান, বাতাস হচ্ছে সুখবরের জন্য, সুসংবাদের জন্য। যখন বাতাস আসে মানুষ খুশি হয়, আগে বাতাস পরে বৃষ্টি, দীর্ঘদিন যাবৎ অনেক গরম, পানি নেই, ঠান্ডা নেই, যখন মানুষ দেখে বাতাস এসেছে মানুষ আশান্বিত হয়, মানুষ আনন্দিত হয়, মানুষ খুশি হয়, বুশরা, মানুষ পরস্পর সুখবর দেশে সুসংবাদ দেয়, আর দুশ্চিন্তা করতে হবে না, আর টেনশন করতে হবে না, এখন আল্লাহর রহমত বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। যখন বাতাস আসে আল্লাহ তাআলা বলেন এরপর পর রাহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি আসে, ফলে কী হয়, আসমান থেকে পবিত্র পানি আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে পবিত্রকারী পানি আল্লাহ তাআলা নাজিল করেন, যার ফলে মৃত একটি জমিনকে আল্লাহ তাআলা জীবিত করেন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, আসমান থেকে আল্লাহ তাআলা যখন পানি বৃষ্টি নাজিল করেন, ফলে মৃত জমিনকে আল্লাহ জীবিত করেন, আর অনেক মানুষ, অনেক জীবজন্তুকে আল্লাহ তাআলা এই পানি পান করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আসমান থেকে যদি আল্লাহ তাআলা এই পানিটি নাজিল না করতেন, বরং মেঘমালার মধ্যে যদি আল্লাহ তাআলা এটা আটকে রাখতেন, আমরা কোনো অস্ত্র দ্বারা, কোনো মেশিন দ্বারা আল্লাহর শক্তির সাথে চ্যালেঞ্জ করে এই পানি আমরা নাজিল করতে পারতাম না। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনজিলুন, আল্লাহ তাআলা বলেন যে পানি তোমরা পান করো, হে মানুষ সামান্য চিন্তা করো। সুবহানাল্লাহ। সারা জীবন পানি আমরা পান করেই যাচ্ছি, এখনও পিপাসা লাগলে আমরা কী করি, পানি পান করি। আল্লাহ বলেন এই পানি নিয়ে চিন্তা করো, এই পানিটা নিয়ে চিন্তা করতেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন, পশু পাখিও পানি পান করে, কাফির মুশরিকরাও পানি পান করে, কিন্তু তারা চিন্তা না করে, না ভেবে, ফিকির না করে তারা এই পানিটি পান করে। কিন্তু ইমানদার ব্যক্তি সে এই পানি নিয়ে ভাবে, চিন্তা করে, পশু পাখির মতো, কাফির মুশরিকদের মতো পিপাসা লাগলো সে টান মেরে পানি পান করে না, চিন্তা করে এই পানি নিয়ে। কি চিন্তা করবে? আআনতুম আনজালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনজিলুন, আল্লাহ তাআলা বলেন চিন্তা করো এই পানি নিয়ে, এই পানিটা মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি না এগুলো তোমরা নাজিল করেছো? কে নাজিল করেছেন? মানুষ চোখ দ্বারা দেখে কত সুন্দর মেঘমালা, চাই এই মেঘমালা দ্বারা আমরা উপকৃত হয়, দেখা যায় এই মেঘমালাটি আস্তে করে কেটে পড়ে পার্শ্বের জমিনে পড়ে, আমি বঞ্চিত হয়ে যাই, আসে আমার কোনো শক্তি, পার্শ্বের জমিনে এই মেঘমালা থেকে পানি বর্ষিত হচ্ছে, আমার কোনো শক্তি নেই, আমি অসহায়, আমি অক্ষম, আমি চাইলে এই মেঘমালাকে টেনে আমার জমিনের উপরে আমি পানি বর্ষণ করতে পারি না, আমার সেই পাওয়ার নেই, আমার সেই শক্তি নেই। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, আল্লাহ তাআলা বলেন এই মেঘমালাকে আমি এক জমিন থেকে আরেক জমিনে নিয়ে যাই, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাই, লিয়া দেখার, একটু চিন্তা করার জন্য, একটু উপদেশ নেওয়ার জন্য, যে পেয়েছে সে শুকরিয়া আদায় করবে, যে বঞ্চিত হয়েছে সে সবর করবে এবং আত্মসমালোচনা করবে, আমি কেন বঞ্চিত হলাম, কোনো গুনাহের কারণে নয় তো, হতে পারে আমি তো গুনাহ করেছি, এই জন্য পানি নামক নিয়ামত থেকে আল্লাহ আমাকে মাহরুম করেছেন, এই এক পানি নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এভাবে চিন্তা করতে বলেছেন, যে আল্লাহ তাআলা কীভাবে মেঘমালা থেকে যে পানিটি ছিল সমুদ্রে, শুধু জলের যে সকল প্রাণী আছে তারা উপকৃত হতো, কিন্তু যাতে করে স্থলের হাজার হাজার মাখলুকাত এই পানি দ্বারা উপকৃত হয়, আল্লাহ তাআলা বাষ্প আকারে মেঘমালা থেকে জমিনে বর্ষণ করে আমাদের সবাইকে এই পানি থেকে উপকৃত হওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা لنخرج به حبا ونباتا وجنات الفافا, আল্লাহ তাআলা বলেন প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন এবং জমিন থেকে আল্লাহ তাআলা
উদ্ভিদ, শস্য, ফল, ফসল, শাক সবজি এগুলি সব আল্লাহ তাআলা নাজিল করেন, এগুলি সব আল্লাহ তাআলা জমিন থেকে বের করেন আমাকে আপনাকে উপকৃত করার জন্য। সুবহানাল্লাহ, এই এক পানি দ্বারা আমিও উপকৃত হই। মাতা আল্লাকুম ওলি আনআমিকুম, আমার পশু পাখি সবাই, পৃথিবীতে যত মখলুকাত আছে এই একই মেঘের পানি দ্বারা সবাই উপকৃত হচ্ছে। সুবহানাল্লাহ, পানি আমি পান করলাম, আমি আমার ভিতরে যে তৃষ্ণা ছিল সেই তৃষ্ণা দূর হলো। মৌমাছি এই পানি পান করলো, তার পেট থেকে মধু বের হয়ে গেল। এই একই পানি গাভী পান করলো, তার পেট থেকে দুধ বের হয়ে গেল। সুবহানাল্লাহ, একই পানি একটা জমিন পান করলো, সেখান থেকে আল্লাহ তাআলা নানা রঙের, নানা স্বাদের, নানা ধরনের ফল ফসল আল্লাহ তাআলা বের করে দিলেন। এই এক মেঘের পানির বিভিন্ন ফুটা থেকে কত উপকার আল্লাহ তাআলা আমাদেরকে করাচ্ছেন। সুবহানাল্লাহ, চিন্তা করো বান্দা, ফাতারাল ওয়াদকা ইখরুজু মিন খিলালি, এই মেঘমালার ভিতর থেকে ফুটা ফুটা হয়ে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পানি নাজিল করছি। আমার আলোচ্য আয়াত সূরাতুর রাদে আল্লাহ তাআলা এই বৃষ্টি সংক্রান্ত তার পাঁচটি নিশানার কথা, তার পাঁচটি নিদর্শনের কথা বলেছেন। প্রথম হচ্ছে আল বারক, হুয়াল্লাযী ইউরিকুমুল বারক। বারক বলা হয় বৃষ্টি অবতীর্ণ হওয়ার আগে যে একটি বিজলি, একটি বিদ্যুতের চমকানো আমরা দেখি, এটাও হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। দুই, আস-সাহাব, পানি দ্বারা ভারী যে মেঘমালা, এটি হচ্ছে আল্লাহর আরেকটি নিদর্শন, এটিও বৃষ্টি সংক্রান্ত। তিন নম্বর হচ্ছে আর-রাদ, যেটা মেঘের গর্জন, বজ্রধ্বনি যেটা আমরা শুনি, একটা দেখি আল বারক যেটি হচ্ছে বিজলির চমকানো, আর আরেকটা আমরা শুনি যেটাকে আর-রাদ বলা হয়েছে, বজ্রের ধ্বনি, ভয়ঙ্কর ধ্বনি। একটা শুনি একটি আওয়াজ, আবার মেঘের সময় আমরা একটি লাইটিং দেখি, এটাকে আল বারক বলা হয়েছে। আর আরেকটি বলেছি আস-সাহাব, মেঘমালা যেখানে পানি থাকে। আর এই বৃষ্টি সংক্রান্ত চতুর্থ যে নিদর্শন সেটি হচ্ছে আল মালায়েকা, সেই সকল ফেরেশতা যারা এই বৃষ্টির কাজে নিয়োজিত। সুবহানাল্লাহ, আমাকে আপনাকে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীর মখলুকাতের পানির ব্যবস্থা করার জন্য মেঘের দায়িত্বে নিয়োজিত আল মালায়েকা একদল ফেরেশতা রয়েছেন। পাঁচ নম্বর হচ্ছে আস-সাওয়াইক, সেই বজ্র যা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করে কাউকে ধ্বংস করেন, বজ্রপাত হয়, গর্জনকারী বজ্র, যা বজ্রপাত হওয়ার কারণে কার উপর প্রেরণ করে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। এই বৃষ্টি সংক্রান্ত পাঁচটি নিদর্শন আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। প্রথম হচ্ছে আল বারক, অর্থাৎ যে লাইটটি আমরা দেখি, বৃষ্টির আগে আমরা একটি লাইট দেখি না, বিশেষ করে যখন বৃষ্টির মাত্রাটি বেশি হয় তখন বারকের, এই বজ্রের আগে যে আমরা বিজলি দেখি, বিদ্যুতের যে চমকানো দেখি, আল্লাহ তাআলা বলেন এটি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দেখান। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামা, আমাদেরকে ভয় দেখানোর জন্য এবং আমাদের ভিতরে আশা সঞ্চার করার জন্য। এই যে লাইটিং যেটি আমরা বৃষ্টির আগে দেখি, এটা জিনিসটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে, আন্নাহু সুইলা আনিল বারক, যে বৃষ্টির আগে আমরা যে লাইটিং দেখি, আমরা এই যে বিজলির বিদ্যুতের চমকটা আমরা দেখি, জিনিসটা কি? তিনি বলেছেন, মাখারিকুন বিআইদিল মালাইকা ওয়া ফি রিওয়ায়াহ মিন হাদিদিন বিয়াদি, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন মেঘের, তার হাতে আগুনের একটি চাবুক আছে, এই চাবুক দিয়ে তিনি হাঁকান, বিচ্ছিন্নভাবে অনেক মেঘ আছে তিনি এগুলোকে হাঁকান, ওই হাঁকাতে গিয়ে ওই আগুনের যে চমকানো এগুলো আমরা দেখি, এটি হচ্ছে আল বারক, এটি হচ্ছে তার আগুনের চাবুকের যে চমকানো, এত ভয়ঙ্কর এবং এত ভয়াল যে এই চমকানোটি যে সকল মানুষকে আল্লাহ দেখাতে চান তাদেরকে আল্লাহ তাআলা দেখান। এই চমকানোটি আল্লাহ কেন দেখান? আল্লাহ বলেন খাউফান ওয়া তামাআন, দুটি উদ্দেশ্যে, একই চমকের মাধ্যমে, একই লাইটিংয়ের মাধ্যমে কেউ ভয় পায় আবার কেউ আশাবাদী হয়। এই বিদ্যুৎ চমকানোর ফলে যারা পথচারী হয়, মুসাফির হয়, জঙ্গলে যাচ্ছে, মরুভূমিতে হাঁটছে, অনেক দূর দেশ থেকে আপনি মুসাফির, একা বা সাথে মাত্র দুই একজন যাত্রী, দুই একজন আপনার সঙ্গী, অনেক দূর দেশে আপনাকে যেতে হবে, হঠাৎ যখন এই চমকটি মানুষ দেখে তখন মানুষের ভিতর কী আসে?
ভয় আসে, আদৌ আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো? যেরকম ভয়ঙ্কর চমক আসছে, জানি না বৃষ্টি কত বেশি হবে, আমার পথ আটকে যায় কি না, আমি কোনো বিপদে পড়ে যাই কি না, ফলে কষ্টের, বিপদের, আপদের, মুসিবতের নানা ধরনের দুশ্চিন্তায় এই মুসাফির পড়ে যায়। একই চমকের কারণে মুসাফির যখন ভয় পায়, তখন যে ব্যক্তি বাড়িতে অবস্থান করছে, কৃষক, চাষি ইত্যাদি, তারা এই চমকানো দেখে, এই চমকানোর পরে যে বরকত আসছে, রহমত আসছে, প্রচুর পরিমাণ বৃষ্টি আসবে, এই বৃষ্টির বরকতের লাভের আশাবাদী তারা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একই চমকের মাধ্যমে কেউ ভয় পায়, আবার কেউ আশাবাদী হয়। অতএব খাউফান ওয়া তামাআন, এই চমকটি আল্লাহ তাআলা কেন দেখান? এটা মানুষের জন্য ভয়ের কারণ হতে পারে, আবার আশারও কারণ হয়। এই চমকটি, লাইটিংটি যখন মানুষ দেখে, যে জায়গায় এটা পতিত হবে, এমন ভয়ঙ্কর লাইট আমি দেখলাম, এটা যদি আমার উপর পড়ে যায়, বা আল্লাহ না করুন আমার ভাইয়ের উপর, ছেলের উপর, পরিবারের কারো উপর যদি পড়ে যায়, এই ভয়টি মানুষের ভিতরে থাকে। বিশেষ করে যদি ক্রমাগত টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবার খুব ভয়ঙ্কর লাইটিং হচ্ছে, এই বিজলি মানুষ দেখলো, তখন তার ভিতরে ভয়টি আসে যে এই বজ্রপাত হয়ে এটা যদি আমার উপর পড়ে যায়, কারণ যে জিনিসের উপর পড়ে সঙ্গে সঙ্গে এই জিনিসটি ছাই বর্ষ হয়ে ধ্বংস হয়ে যায়। আবার যত বেশি মানুষ এটা দেখে, তার ভিতরে এই ভয়টাও আসে যে বৃষ্টির মাত্রাটি বেড়ে গেলে বন্যার আকার ধারণ করতে পারে। একটি প্লাবন যদি চলে আসে, তখন এই পানিটি যদি আমার ঘরে, আমার রুমে, আমার প্রতিষ্ঠানে, আমার দোকানে, আমার ব্যবসা বাণিজ্যের যদি বিশাল ক্ষতি হয়ে যায়, এই ভয়টা মানুষের ভিতরে আসে কি না? আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরত কত বেশি, খাউফান, এই সামান্য লাইটিং দেখে, এই সামান্য এই চমকটি দেখে মানুষের ভিতরে কত টেনশন, কত দুশ্চিন্তা চলে আসে। যদি আমার ঘরটা ধসে পড়ে যায়, কোনোরকম একটি আমি ঘর বানিয়েছি, টিনের একটি ঘর, লাকড়ির একটি ঘর, যদি বন্যা চলে আসে, আমার ঘরের ফার্নিচারগুলি সব নষ্ট হয়ে যাবে, বা আমার যে পশু পাখি আছে, আমার যে গরু ছাগল আছে, তারা যদি মারা যায়, ফসল যদিগুলি সব নষ্ট হয়ে যায়, খাউফান, মানুষের ভিতরে নানা খাউফ, ভয় চলে আসে এই সামান্য একটু লাইট দেখে। মানুষ নিজেকে কত শক্তিশালী মনে করে, কত অহংকারী করে। আল্লাহ বলেন, এই সামান্য আসমান থেকে একটি চমক দেখিয়ে তোমার ভিতরে হে মানুষ খাউফান, কত ভয়, কত টেনশন চলে আসে। একই অবস্থায় অনেকের ভিতরে ওয়াতামান, এই লাইট দেখে, আসমানের এই বিশাল বিজলি বিদ্যুতের চমক দেখে অনেকের ভিতরে আশার সঞ্চার হয়, বিদ্যুৎ চমকানোর পর বৃষ্টি হবে, অনেক দিন যাবৎ বৃষ্টি নেই, গরমের মাত্রা বেড়ে গিয়েছিল, এখন এই বৃষ্টির ফলে গরম কী হবে, একটু কমবে, পানি পাচ্ছিলাম না, এখন পানি হবে, মানুষ জীবজন্তুর জীবন তারা ফিরে পাবে, এরকম অনেকে আবার আশান্বিত হয়। এটি হচ্ছে এই বিজলি সংক্রান্ত আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় যে বিষয় আলোচ্যতা আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি সংক্রান্ত, সেটি হচ্ছে ওয়ায়ুনশিউস সাহাবাস সিকাল, পানিবাহী ঘন ভারী মেঘমালা। এই পানিটি আমাদের উপর যে আসে, কোথার থেকে আসে? এটি মেঘমালা থেকে আমাদের উপর কী হয়, নাজিল হয়। আস সাহাবাস সিকাল, ভারী, সাকিল, ভারী জিনিসকে বলা হয়, বর্ষণশীল মেঘ। ভারী একটি মেঘ ছিল যেটা পানি বহন করছিল। এই পানিবাহী ঘন ভারী মেঘমালা থেকে আল্লাহর হুকুমে, যখন আল্লাহ হুকুম করেন, সেই এই মেঘমালার ভিতরে যে পানি আছে, প্রচুর পানি আছে, আল্লাহ বললে পুরা পানিটা আমাদের উপর নাজিল হবে, আর বললে অর্ধেক বা তিন ভাগের এক ভাগ, বা যতটুকু আল্লাহ হুকুম করেন ততটুকু এখানে কী হয়, বর্ষণ হয়। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আল্লাযী ইউরসিলু আর-রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون. الله تعالى বলেন, দেখো বান্দারা, আমি আল্লাহ তাআলা এই বাতাসকে পাঠাই রহমতের বৃষ্টির আগে। যখন এই বাতাসটি সাহাবান ফিকালান, এই বাতাস ভারী ভারী, অনেক ভারী মেঘ বহন করে। এই বাতাসটি কী বহন করে? অনেক ভারী ভারী মেঘ। এই মেঘের মধ্যে হচ্ছে পানি। এই বাতাস কী করে? এই মেঘমালাগুলোকে হাঁকিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? যে দেশে আল্লাহ তাআলা এই পানি বর্ষণ করতে চান। এখন মেঘমালা আছে কাতারে,
কিন্তু এই মেঘমালার পানিটি আল্লাহ বর্ষণ করাতে চান সৌদি আরবে বা ওমানে, তাহলে এই মেঘমালাটি ওমানে যাবে কিভাবে? আল্লাহ বলেন এই বাতাস দ্বারা, ইউরসিলুর রিহ, আল্লাহ বাতাসকে পাঠান, এই বাতাস হাঁকিয়ে ওই মেঘমালাকে নিয়ে যায় ওই দেশে। সুকনাহুলি বালাদি মাইয়িত, একটি মৃত জমিনের উপর। আল্লাহ চাচ্ছেন এই পানি দ্বারা মৃত একটি জমিন উপকৃত হোক। ফানজালনা বিহিল মা, সেখানে গিয়ে ওই পানিটি নাজিল হয়। ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, ওই জমিনটি নড়েচড়ে উঠে সজীব হয়ে যায়, সবুজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, চাকচিক্যময় হয়ে যায়, চিত্তাকর্ষক হয়ে যায়, দেখলে মানুষের চক্ষু কী হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহ বলেন একটি মৃত জমিনকে আমি যেভাবে এই পানি দ্বারা জীবিত করেছি, কাদা আলী কানু খুরিজুল মাউতা, মানুষও মারা যাওয়ার পর আখিরাতে কেয়ামতের দিন মানুষকে আমি এভাবে দ্বিতীয়বার উঠাবো। সুবহানাল্লাহ। প্রথম ছিল যা মানুষ দেখে চমকানোটি, দ্বিতীয় আল্লাহ তালা আলোচ্চায় আলোচনা করেছেন তার দ্বিতীয় নিদর্শন হচ্ছে ওই মেঘমালা নিয়ে যা এই পানিটি বহন করে। তৃতীয় যে জিনিস আল্লাহ আলোচনা করেছেন সেটি হচ্ছে যা আমরা শুনি বৃষ্টির সাথে সাথে, একটা জিনিস দেখি একটা লাইট, আর একটা জিনিস আমরা শুনি সেটা হচ্ছে বজ্রধ্বনি, মেঘের ভয়ঙ্কর একটি আওয়াজ, একটি ধ্বনি। এটা শুধু আমি শুনি, আপনারা শুনে না নাকি? গত এই দুই তিন দিন আমরা খুব বেশি এটা শুনেছি। এই আওয়াজটি আসলে কি? আল্লাহ তাআলা বলেন এটা সাধারণ আওয়াজ নয়, এটি হচ্ছে এই বজ্রধ্বনির তাসবিহের আওয়াজ। সে আসলে সুবহানাল্লাহ বলে, সে আসলে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আমাদের কাছে মনে হয় এটি একটি সাধারণ আওয়াজ। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহ, আল্লাহ তাআলা বলেন তার বৃষ্টি সংক্রান্ত তৃতীয় তার কুদরতে তার শক্তির নিদর্শন হচ্ছে এই বজ্রধ্বনিটি। ওয়া ইউসাব্বিহ, সে মূলত তাসবিহ করছে, আর রাদু এই বজ্রটি বিহামদি, আল্লাহর হামদের সাথে সে বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদির এই আওয়াজটি আমরা শুনি ভয়ঙ্কর এক আওয়াজের ধরনে, যেরকম পাখির হুহু আমরা একটি আওয়াজ শুনি, জীবজন্তুর আমরা আওয়াজ শুনি, পশু পাখির আমরা আওয়াজ শুনি, পানির আমরা আওয়াজ শুনি, বাতাসের আমরা আওয়াজ শুনি, তারপর বৃক্ষের আমরা আওয়াজ শুনি, এক একটার এক এক আওয়াজ, এগুলি সবই মূলত হচ্ছে আল্লাহর তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ। তারা তাদের ধ্বনি দ্বারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। হ্যাঁ, আমি আপনি আসলে বুঝি না, সে তার ভাষায় আল্লাহর তাসবিহ গেয়েই যাচ্ছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত মখলুকাত আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে, হ্যাঁ হে মানুষ তুমি বুঝো না, এটা আমরা বুঝি না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই আওয়াজটি শুনতেন, বজ্র আওয়াজ শুনতেন, তিনি সব কথাবার্তা বন্ধ করে দিতেন আর বলতেন সুবহানা মান ইউসাব্বিহুর রাদু বিহামদি, সে সত্তা মহান যার তাসবিহ এবং হামদ পাঠ করছে এই বজ্র। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহ, যার ভয়ে ফেরেশতারাও তাসবিহ পাঠ করে। তারপর তিনি বলতেন ইন্না হাযাল ওয়াঈদা লি আহলিল আরদি শাদীদ, এটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর একটি সতর্কবাণী। এই ভয়ঙ্কর আওয়াজ, এই তাসবিহ কত ভয়ঙ্কর, তাহলে যিনি এই আওয়াজ তার ভিতরে দিয়েছেন সেই আল্লাহ কত শক্তিশালী। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে এনেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ আর-রা'দা ওয়াস-সাওয়াইক ক্বাল আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বজ্রের আওয়াজটি শুনতেন, এই ধ্বনিটি শোনার পর তিনি বলতেন হে আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আকস্মিক অস্বাভাবিক কোনো একটি জিনিস যখন দেখতেন, হঠাৎ খুব বেশি মেঘ বা হঠাৎ খুব বেশি বাতাস বা হঠাৎ খুব বেশি ঠান্ডা বা হঠাৎ খুব বেশি গরম, তিনি এগুলো দেখে আল্লাহর ভয় তার ভিতরে আসতো যে এটা কোনো গজব নয়, তো আল্লাহ নবীর উপর তো গজব আসবে না, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তো আমার আপনার জন্য শিক্ষা।
সবসময় বৃষ্টি দেখে আমরা আনন্দিত হব না, এটার ভিতরে কোনো গজব থাকতে পারে। এই ভয়ঙ্কর ধ্বনি, বজ্রধ্বনি যখন আসতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহমুখী হতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, লা তাকতুলনা বিগাদাবিক, তোমার ক্রোধ দ্বারা আমাদেরকে তুমি ধ্বংস করিও না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, তোমার আযাব দ্বারা তুমি আমাদেরকে হালাক করিও না, ওয়া আফিনা ক্বাবলা যালিক, বরং এর আগে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই ধ্বনি শোনার পরে একটা দোয়া আছে, এই দোয়াটি পড়া সুন্নত, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটি হচ্ছে এই রাদের একটি তাফসীর, যে আমরা যে আওয়াজটি শুনি এটি হচ্ছে এই বজ্রের আওয়াজ, এই বজ্রটি মূলত আল্লাহর তাসবিহ পাঠ করছে। এর আরেকটি তাফসীর হচ্ছে এই বজ্রটি তাসবিহ পাঠ করছে, শুধু তাই নয় বরং এই বজ্র সংক্রান্ত একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ। তাফসীর জালালাইনে এসেছে, মালাকুন মুওয়াক্কালুন বিসসাহাবি ইয়াসুকু, যে এই মেঘমালাগুলোকে হাঁকানোর জন্য যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হচ্ছে রাদ। ওই ফেরেশতা যখন এগুলো হাঁকাতে যান, বেড়া ছাগলকে যখন রাখাল হাঁকায় তার একটা আওয়াজ আছে না, ওই মেঘমালাগুলোকে যে ফেরেশতা হাঁকায়, ওই দিকে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও, ওই তার আওয়াজটি সে হাঁকানোর সময় সে বলে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এরকম বলে বলে সে এই সকল মেঘমালাকে ওই ফেরেশতা হাঁকায়, ফেরেশতার নাম হচ্ছে রাদ, ওই তার তাসবিহের আওয়াজ আমরা শুনি। সুবহানাল্লাহ। এবং এটি হাদিসের মধ্যে এসেছে তিরমিজি এবং মুসনাদ আহমদে। ইহুদিরা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আখবিরনা মা হাদা রাদ, এই রাদ জিনিসটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মালাকুন মিন মালাইকাতিল্লাহ মুওয়াক্কালুন বিসসাহাব, এই রাদ হচ্ছে আল্লাহর এক ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মেঘমালার দায়িত্ব দিয়েছেন, বিয়াদাইহি মিখরাকুন মিন নারিন ইয়াজজুরু বিহি সাহাব ইয়াসুকুহু হাইথু আমারাহুল্লাহ, তার সাথে রয়েছে আগুনের একটি চাবুক, এই চাবুকের সাহায্যে সে মেঘমালাকে সেদিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ তাআলা চান। ইহুদিরা প্রশ্ন করল, ফামা হাদা সাউত আল্লাযী নাসমা, তাহলে যে আওয়াজটা আমরা শুনি এটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সাউতুহু, ওই ফেরেশতার হাক ডাকের আওয়াজ, ওই যে সে হাক ডাক করে এই দিকে যাও সেই দিকে যাও মেঘমালাকে, এটা হচ্ছে তার আওয়াজ, অর্থাৎ ফেরেশতার আওয়াজ। তাহলে যে আওয়াজটা আমরা শুনি এক তাফসীর হচ্ছে ওই বজ্রেরই আওয়াজ, সেই সুবহানাল্লাহ বিহামদি বলে এবং ওই আওয়াজটা আমরা শুনি। আরেক তাফসীর হচ্ছে তাকে হাঁকানোর জন্য যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ফেরেশতার হাঁকানোর আওয়াজ, তিনি হাঁকানোর সময় কী বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ফেরেশতা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, তার এই তাসবিহ এবং হামদ শুনে আসমানে যত ফেরেশতা আছেন তারা সবাই তাসবিহ পড়া শুরু করেন। সুবহানাল্লাহ। ফাইদা সাব্বাহা লা ইয়াবকা মালাকুন ফিস সামাই ইল্লা রাফা সাউতাহু বিত-তাসবিহ, যখন সব ফেরেশতারা তাসবিহ শুরু করেন, ফাইন্দাহা ইয়ানজুরুল কাতর, তখন বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়, মেঘমালা এর উপর দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা তার নাম হচ্ছে রাদ, সে তাদেরকে হাঁকানোর সময় কী বলে? সুবহানাল্লাহ বিহামদি। তার এই তাসবিহ এবং হামদের এই ভয়ঙ্কর আওয়াজটি শুনে আসমানের সব ফেরেশতারা তাসবিহ পড়া শুরু করে, সবাই যখন তাসবিহ পড়া শুরু করে তখনই বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়। আর এর তৃতীয় তাফসীর হচ্ছে আই ওয়াই সাব্বিহু সামিউর রাদ বিহামদি, আমরা যারা ওই আওয়াজটি শুনি আমরা তখন তাসবিহ পাঠ করা শুরু করি বৃষ্টির আশায়। সুবহানাল্লাহ। এক কথায় এই বৃষ্টির সময় ওই বজ্র সে নিজেও তাসবিহ পাঠ করে, ফেরেশতারাও তাসবিহ পাঠ করে, আর যাদের উপর নাজিল হয় সবাই তখন তাসবিহ পাঠ করা শুরু করে। বিশেষ করে আল্লাহ আলুচ্চাতে উল্লেখ করেছেন, ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ তখন পাঠ করা শুরু করে। ফেরেশতারা কোনো সময় আল্লাহর জিকির থেকে, আল্লাহর তাসবিহ থেকে, আল্লাহর হাম থেকে, আল্লাহর প্রশংসা বয়ান করা থেকে তারা কখনো গাফিল হন না। ওয়াল মালাইকাতু ওয়াহুম লা ইস্তাকবিরুন ইখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে, ইখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, উপরে যে আল্লাহ আছেন ওই আল্লাহর ভয়ে ফেরেশতারা সব সময় তারা অহংকারী না করে আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, অক্লান্তভাবে রাত দিন ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে। বিশেষ করে ওই মেঘ, এই দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতারা আছেন যারা ওই মেঘ থেকে পানি বর্ষণের দায়িত্বে আছেন, ওই মেঘ বর্ষণ করার সময় তারা সবাই তখন পড়া শুরু করে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, ওই আওয়াজটি তখন আমরা শুনি, এই ভয়ঙ্কর আওয়াজ।
সর্বশেষ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তার যে নিদর্শনের কথা বলেছেন সেটি হচ্ছে এই জমিনে অনেক মানুষ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করে, আসলে কি আল্লাহ আছেন? আবার কিছু মানুষ নাস্তিক নেকুত মুশরিক, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করলেও আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি যখন আল্লাহর বিষয়ে ঝগড়া করো, হঠাৎ ওই আসমান থেকে যদি একটি বজ্র তোমার উপর পড়ে যায়, এই বজ্রপাতের ফলে তুমি তো একবারই শেষ হয়ে যাবে। وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ এটি হচ্ছে বৃষ্টি সংক্রান্ত পঞ্চম আল্লাহর নিদর্শন আলোচ্যতে, যে মানুষ আল্লাহকে অস্বীকার করে, এত দুর্বল মানুষ আর আল্লাহর এত বিশাল শক্তিশালী, এত বিশাল শক্তি আল্লাহর। আল্লাহ বলেন, ওই যখন বৃষ্টির ভয়ঙ্কর ধ্বনি, লাইটিং হচ্ছে, বিজলি বিদ্যুৎ, হঠাৎ যদি একটি বজ্র তোমার উপর হে মানুষ পড়ে যায়, তুমি যে বলছো আল্লাহ নাই, বা তুমি যে আল্লাহর সাথে শরীক করছো, বা তুমি যে আল্লাহর হুকুম মানছো না, ইউজাদিলু না ফিল্লা, আল্লাহকে নিয়ে তুমি তর্ক বিতর্ক করছো, আল্লাহকে অস্বীকার করছো, হঠাৎ যদি তোমার উপর একটা এই ধরনের বজ্র যদি তোমার উপর পড়ে, তুমি কি বাঁচতে পারবে? না, মানুষ বাঁচতে পারবে না। তাফসির জালালাইনি এসেছে যে এই আয়াতটি নাজিল হয়েছে এক ব্যক্তির উপর, নাজালা ফি রাজুলিন মিন ফারাঈনাতিল আরব, আরবদের মধ্যে খুব প্রতাপশালী ছিল, অহংকারী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দেওয়ার জন্য এক সাহাবী ব্যক্তি পাঠালেন, যাও ওই ব্যক্তিকে আল্লাহর দিকে দাওয়াত দাও। সে অহংকারী বলল, আল্লাহর দিকে আল্লাহ কি, আমিন দাহাবিন হু আমিন ফিত্তাতিন আমিন নুহাস, তোমার রব কি স্বর্ণের না রূপার না অন্য কোনো ধাতুর, তামার, এভাবে মস্কারি করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার দাঈকে পাঠালেন, যাও তাকে আরেকবার দাওয়াত দাও। দ্বিতীয়বারও সে মস্কারি করা শুরু করলো, হাসতেছে যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ জিনিসটা কি, আল্লাহ কি স্বর্ণের না আল্লাহ রৌপ্যের না আল্লাহ কিসের, নাউজুবিল্লাহ বলেন। তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈকে পাঠালেন, তৃতীয়বার সেই এই কথা বলল, ফানাজালাত বিহি সাঈকাতুন ফাযাহাবাত বিকাহফি রাসি, হঠাৎ তার উপর আসমান থেকে বজ্রপাত আল্লাহ করালেন, ফলে তার মাথা গুড়িয়ে যায়। তখন এই আয়াতটি আল্লাহ নাজিল করলেন যে মানুষ, তুমি আল্লাহকে নিয়ে হাসো, আল্লাহ স্বর্ণের না আল্লাহ রূপার, আল্লাহর হুকুম নিয়ে তুমি মুশকারি করো, পর্দা নিয়া, তারপরে নামাজ নিয়ে, রোজা নিয়ে হাসো, এই হাসাহাসির সময় হঠাৎ আসমান থেকে যদি বজ্রপাত হয়, তোমার কোনো অস্তিত্ব থাকবে? মানুষের কোনো অস্তিত্ব তখন থাকবে না। এভাবে খুব বেশি বজ্রপাত হওয়া, আসমান থেকে এই বজ্র পড়ে মানুষের উপর পড়বে, মানুষ মারা যাবে, গাছের উপর পড়বে গাছ জ্বলে যাবে, ফসলের উপর পড়বে ফসল শেষ হয়ে যাবে, বা কোনো প্রাণীর উপর জীবজন্তুর উপর পড়বে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে, ভস্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বেশি হওয়া এটি হচ্ছে কেয়ামতের আলামত, আগেও ছিল কম হতো, কিন্তু কেয়ামতের আগে বেশি বেশি আপনার ভূমিকম্প হবে, ভূমিধস হবে, বন্যা হবে, আল্লাহর গজব বাড়বে, কারণ মানুষ বেশি বেশি গুনাহ করবে। তো বেশি বেশি বজ্রপাত হওয়া এটি আল্লাহর এক ধরনের গজব, যা কেয়ামতের আগে প্রচুর হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাকতুরু সাওয়াইকু ইনদা ইক্তিরাবিস সাআ, কেয়ামতের আগে বজ্রপাত খুব বেশি হবে, এত বেশি হবে যে মানুষ যখন পরস্পর বসবে গল্প করতে, হাত্তা ইয়াতিয়া রাজুলুল কওমা ফায়াকুল মান সাআকা তিলকুমুল গাদা ফায়াকুলুনা সাআকা ফুলানুন ওয়া ফুলানুন ওয়া ফুলা, যখন পরস্পর বসবে গল্পে একজন একজনকে বলবে যে এই গতকালকে যখন বজ্রপাত হলো কে কে মারা গিয়েছে, তখন বলবে অমুক আর তমুক, অমুক আর তমুক মারা গিয়েছে। আবার পরের দিন বসবে, আবার এটাই হবে আলোচনার বিষয়, মানে তখন একবারে সাধারণ হয়ে যাবে, প্রতিদিন দুই একজন এই বজ্রপাতের ফলে কী হবে, মারা যাবে। এভাবে প্রচুর বজ্রপাতের ফলে মারা যাওয়া, ধ্বংস হওয়া, এটি হচ্ছে কেয়ামতের আলামত। সম্মানিত ভাইরা, বর্তমান বিজ্ঞান একটি জিনিস আবিষ্কার করেছে, সেটি হচ্ছে বজ্র প্রুফ, যাতে করে এই বজ্র দ্বারা বিল্ডিং আক্রান্ত না হয়, ক্ষেত খামার আক্রান্ত না হয়, এই ধরনের প্রুফ বর্তমান অনেকে এটা আবিষ্কার করেছে। ফলে যারা নাস্তিক বা যারা কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করে, তারা বলে যে আল্লাহ বলেছেন হঠাৎ বজ্রপাত দ্বারা আল্লাহ তাআলা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, যাকে চান আল্লাহ তাআলা এই বজ্রপাতের মাধ্যমে কী করতে পারেন, ধ্বংস করতে পারেন। আমরা তো প্রুফ বানিয়ে ফেলেছি, এখন আর আল্লাহর এই সকল বজ্রপাতে আমাদেরকে ধরতে পারবে না। এর উত্তর হচ্ছে এগুলো বানানো নাজায়েজ নয়। বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন উপায় উপকরণ গ্রহণ করতে পারেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য জ্যাকেট পরলেন, গরম থেকে বাঁচার জন্য আপনি হালকা কাপড় পরলেন, বৃষ্টি থেকে বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি ছাতা হাতে নিতে পারেন, বা আপনার
ওয়াটার প্রুফ আছে, ফায়ার প্রুফ আছে, এগুলো মানুষ ক্ষতি থেকে বাঁচার জন্য এই সকল উপায়ে অবলম্বন করার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এই আকীদা রাখতে হবে যে এটি হচ্ছে নিজক একটি সবব, উপকরণ গ্রহণ করতে আল্লাহ বলেছেন বিদায় আমি গ্রহণ করলাম। যেরকম গত দু এক সপ্তাহে আমি আলোচনা করেছি বদনজর সম্পর্কে, বদনজর থেকে বাঁচার জন্য আপনি উপায় উপকরণ গ্রহণ করতে পারেন, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে যে এটি আসলে আমাকে মূল বাঁচাতে পারবে না। মূলত আমাকে বাঁচাবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি বজ্রপাতের মতো বজ্রপাত করান, আপনার এই প্রুফ তো যাবেই, গোটা বিল্ডিং সুদ্ধা পুরো এলাকাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারেন কি না? একটি বিল্ডিং আপনি বানানোর পর ফাউন্ডেশন মজবুত করবেন, যাতে করে হালকা ভূমিকম্প আসলে অন্যান্য বিল্ডিং ধসে পড়লেও আপনার বিল্ডিংটা যাতে করে না ভাঙে, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আপনি বিভিন্ন উপকরণ, বিভিন্ন উপায়, বিভিন্ন বুদ্ধি আপনি গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা বলবেন না আমি আমার বিল্ডিংকে সব ধরনের ভূমিকম্পের মোকাবেলার জন্য প্রস্তুত করেছি, দেখে আল্লাহ এখন ভূমিকম্প নাজিল করেন আমার বিল্ডিং কিচ্ছু হবে না, এটা বলা যাবে? আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য উপায় উপকরণ গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই ধরনের প্রুফ আবিষ্কার হওয়া এটি এই আয়াতের পরিপন্থী না, মানুষ আবিষ্কার করছে এবং এই আবিষ্কার করার পিছনে বুদ্ধিটাও আল্লাহ দিয়েছেন। আনজালাদ্দা আওয়াদ দাওয়া, আল্লাহ রোগও দিয়েছেন, চিকিৎসাও দিয়েছেন, আল্লাহ বিপদও দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, পরিত্রাণ লাভ করার জন্য উপায়ও আল্লাহ তারা বলে দিয়েছেন। তো বজ্রপাতও আল্লাহ দিয়েছেন, এই বজ্রপাত থেকে বাঁচার উপায় কী, এই প্রুফ করে আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন। কিন্তু এই বিশ্বাস রাখতে হবে যে আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, বাকি বাঁচানোওয়ালা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এর দ্বিতীয় তাফসির হচ্ছে যে এই মানুষ কীভাবে আল্লাহকে অস্বীকার করে, এটি হচ্ছে আলাদা একটি কথা, যে মানুষ আল্লাহকে কীভাবে অস্বীকার করে, আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করে, অথচ এত স্পষ্ট নিদর্শন চোখ দ্বারা দেখছে, বিশাল এই লাইটিং হচ্ছে, বিশাল এলাকা জুড়ে এত বিশাল আকারের বিজলি বিদ্যুতের চমক হচ্ছে, ভয়ঙ্কর ধ্বনি হচ্ছে, এরপরে মানুষ কীভাবে আল্লাহকে অস্বীকার করে? ইউজাদিলুনা ফিল্লাহ, এই কাফির মুশরিক আল্লাহকে অস্বীকারকারী তারা এ সকল নিদর্শন দেখার পরেও ঈমান আসে না। إِنَّ الَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَةُ رَبِّكَ لَا يُؤْمِنُونَ وَلَوْ جَاءَتْهُمْ كُلُّ آيَةٍ حَتَّى يَرَوُ الْعَذَابَ الْأَلِيمَ। অতএব মেঘের গর্জন এ কথাই প্রকাশ করে যে আল্লাহ তাআলাই এই বাতাস পরিচালিত করেছেন, আল্লাহ তাআলাই বাষ্প উঠিয়েছেন, আল্লাহ তাআলাই ঘন মেঘরাশিকে একত্র করেছেন, এই বিদ্যুৎকে বৃষ্টির মাধ্যম বা উপলক্ষ বানিয়েছেন, এবং আল্লাহ তাআলাই এভাবে পৃথিবীর জন্য পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালনা দিয়াহাল ওয়াকিহা ফানজালনা মিনাস সামাই মাআন ফাসকাইনাকুমু ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন। আল্লাহ তাআলা বলেন বৃষ্টিবাহী বাতাস আমি আল্লাহ তাআলা পাঠাই, তারপর আসমান থেকে পানি বর্ষণ করি, এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসা মিটাই, এই সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নয়, ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এই ভাণ্ডার কিন্তু আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পানি দ্বারা ফাসকাইনাকুমু, আমি তোমাদেরকে উপকৃত করাই, এই পানি দ্বারা তোমরা পান করো, পশু পাখি পান করে, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানি কিন্তু আসমানে আটক করে রাখতে পারতেন কিনা আল্লাহ তাআলা। আবার এই পানিটি জমিনে নাজিল করার পর আল্লাহ তাআলা পানিটি জমিনের নিচে দাফন করে ফেলতেন, আমাদের হাতের নাগালের বাহিরে আল্লাহ পারতেন কিনা? আল্লাহ বলেন এই পানি নিয়ে ভাবো বান্দারা। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন। এই পানিটি যদি তোমাদের হাতের নাগালের বাহিরে চলে যায়, সুস্বাদু পানির ব্যবস্থা আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদের জন্য করে দিতে পারে? আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিয়া লাহু তালাবা। আল্লাহ চাইলে এই পানিটি জমিনের এমন নিচে যাবে, ফালান তাসতাতিয়া লাহু তালাবা, তলব করে যত বেশি বের করতে চাইবে পানি খুঁজে পাবে না। বা আল্লাহ পানিটি তোমার হাতে দিবেন, কিন্তু আসমান থেকে নাজিল হয়েছিল মিষ্টি পানি, আল্লাহ চাইলে এই পানিটি লবণাক্ত করে ফেলতে পারেন, মুখে নিয়ে তুমি পান করতে পারবে না। আল্লাহ করতে পারেন কি না? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। অতএব পানিটি নাজিল করে আল্লাহ সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছেন, পান করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ. আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি যতটুকু দরকার বিকাদার, আমি আল্লাহ তাআলা ততটুকু পানি নাজিল করি, তারপর মাটিতে আমি এটা সংরক্ষণ করে রাখি বরফ আকারে,
বড় বড় পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা এটা সেভ করে রাখেন, তারপর যখন যতটুকু দরকার গলে গলে জমিনে আল্লাহ তাআলা এগুলো পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা চাইলে যাহাবিন বিহি এই পানিকে অপসারিত করতেও সক্ষম, পানিকে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে দূরে সরাতেও পারি। অতএব আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইও না, আমার শুকরিয়া আদায় করো, পানি পান করে বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা এই পানির ব্যবস্থা করে দিয়েছি। যে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলেন, তিনি যাবতীয় ভুল ত্রুটি অভাবমুক্ত, তিনি জ্ঞান শক্তির দিক দিয়ে পূর্ণতার অধিকারী, তার গুণাবলী সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত, বিধায় পানি বজ্র সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহ সব দুষ্ট ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অতএব পশুর মতো নির্বুধ শ্রবণ শক্তির অধিকারীর মতো আমরা যেন এই মেঘের আওয়াজটি না শুনি, পশু পাখিরাও এই আওয়াজ শুনে তারা কোনো শিক্ষা পায় না, আমরাও যেন এমন না হই। আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, আল্লাহ বলেন তুমি কি মনে করো এরা কিছু বুঝে, এদের কোনো বোধ শক্তি নেই, শুধু কিছু আওয়াজ শুনে, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং এর চেয়ে আরও নিকৃষ্ট। বিচার বুদ্ধি সম্পন্ন বোধ সম্পন্ন আমরা যারা আছি, আমাদেরকে সজাগ শ্রবণ শক্তির অধিকারী হতে হবে, মেঘের গর্জনে তাওহীদের আওয়াজ যেন আমরা শুনতে পাই। সুবহানাল্লাহ, এই আওয়াজটি শুনে আমাদের ঈমান যেন বৃদ্ধি পায়। কে এই বিশাল সৃষ্টি পরিচালনা করছেন, কে এই মেঘমালা থেকে পানি বর্ষণ করছেন, আওয়াজটা শুনে ওই নাস্তিকদের মতো, কাফির মুশরিকদের মতো, পশু পাখির মতো যেন একটি আওয়াজের মতোই আওয়াজ না হয়, বরং এটাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে যে এই আওয়াজটি কে পরিচালনা করছেন। ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে ইমানদার বান্দারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে আর বলে হে আল্লাহ রাব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এগুলো আপনি অযথা সৃষ্টি করেন নাই, আপনার প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা হিকমত আছে। সুবহানাল্লাহ, এই পুরো আয়াত বলার পর শেষের অংশে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অস্বীকার করে, এত নিদর্শন দেখার পর যারা আল্লাহকে মানে না, আল্লাহ বলেন ওয়াহুয়া শাদীদুল মিহাল, আল্লাহ তাআলা কৌশল শক্তি সামর্থ্যতে প্রবল, আল্লাহর শাস্তি কঠোর, তার পাকড়াও বড্ড ভয়ঙ্কর জবরদস্ত, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশকারী এবং সুপরিচালক হচ্ছেন আল্লাহ তাআলা। হে বান্দা, এই বৃষ্টি আল্লাহ তাআলা পরিচালনা করছেন, বজ্র আওয়াজ ধ্বনি বিকট শব্দ সব আল্লাহ করতে পারেন, তোমাকে পাকড়াও করতে পারেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অত্যন্ত শক্তিশালী। অতএব আজও কাফির মুশরিক নাস্তিকরা আল্লাহ তাআলার একত্ববাদকে তাওহীদের ব্যাপারে তারা কলহ বিবাদ অতর্ক বিতর্কে লিপ্ত রয়েছে, অথচ আল্লাহ তাআলা অতি শক্তিশালী কৌশলকারী, তার সামনে সবার চাতুরী অচল, যে কোনো সময় যে কারো বিরুদ্ধে যে কোনো কৌশল তিনি এমন পদ্ধতিতে ব্যবহার করতে পারেন যে আঘাত আসার এক মুহূর্ত আগেও সে টের পায় না, সে টের পাবে না কখন কোন দিক থেকে তার উপর এই আঘাত এসেছে। হঠাৎ বজ্রপাত এসে মুহূর্তের ভিতরে আপনার সব অহংকারী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষমতা গদি এক মুহূর্তে আল্লাহ সব কিছু শূন্য করে দিতে পারেন। সুতরাং যদি তিনি কেবল বান্দাদের জন্য বৃষ্টি নিয়ে আসেন, তাদের জন্য রিজিকের মৌলিক ব্যবস্থা করেন, অতএব তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি একমাত্র তাসবিহ এবং হামদের উপযুক্ত। বান্দা হিসাবে সবসময় আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করে যেতে হবে, বৃষ্টি দেখে একদিকে আশান্বিত হব, অন্যদিকে ভয় পাবো, এটি কোনো গুনাহের কারণে শাস্তি নয় তো। এভাবে ইমানদার ব্যক্তি সবসময় প্রত্যেকটা আল্লাহর নিদর্শনের ভিতরে তার তাওহীদকে খোঁজার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বৃষ্টি সংক্রান্ত আজ আমরা যে আলোচনা শুনলাম আমল করার তৌফিক দান করুন, তার নিদর্শনগুলো দেখে আমাদের ঈমান যেন বৃদ্ধি পায়, তেমন খাঁটি ঈমানদার হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, সাগর নদী সবই তোমার দা, তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি।